বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমরা আইন বিধি থেকে সাক্ষ্য আইনের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আজকের এমসিকিউ পর্ব হচ্ছে 47। তাহলে আমরা খেয়াল করি, সাক্ষ্য আইনের আলোচনা পর্ব এমসিকিউ পর্ব 47। তাহলে আমরা প্রথমে খেয়াল করি, এক নম্বর দেখা যাচ্ছে নিচের কোনটি পাবলিক দলিল নয়। তাহলে পাবলিক দলিল নয় নিচের কোনটি? মামলার আর্জি বা জবাব, এটাও ঠিক আছে, ডিগ্রি এটাও ঠিক আছে, রায়, এই তিনটাই হচ্ছে পাবলিক দলিল, সরকারি দলিল বা এক দানপত্র। তাহলে কি হবে? এই দানপত্র উত্তর হবে, অর্থাৎ এই তিনটির ভিতরেই হচ্ছে দানপত্র পাবলিক দলিল নয়। দুই, সাক্ষ্য আইনের কত ধারায় সন্তানের বৈধতা নির্ধারণ করার পদ্ধতি রয়েছে? আমরা জানি 109, 111, 112, 114। একমাত্র 112 ধারায় বলা রয়েছে যে সন্তানের বৈধতা নির্ধারণ করার জন্য 280 দিনের ভিতরে সেটা চ্যালেঞ্জ যেতে পারে। তিন নাম্বার, অপমান এবং উত্ত্যক্ত করার জন্য উদ্দেশ্যমূলক প্রশ্ন সম্পর্কে সাক্ষ্য আইনের কোন ধারায় বলা রয়েছে? অর্থাৎ আদালত এ ধরনের অপমান এবং উত্ত্যক্ত করার উদ্দেশ্যমূলক কোনো প্রশ্ন সম্পর্কে কী করতে পারে? নিষেধ করতে পারে। তাহলে 151, 149, 152, রাইট, বিশ্বাসযোগ্য খণ্ডন এটা দরকার নেই। তাহলে আমরা অপমান এবং উত্ত্যক্ত করার জন্য উদ্দেশ্যমূলক প্রশ্ন সম্পর্কে সাক্ষ্য আইনের দ্বারা 152 ধারা। চার, বিচারকের দৃষ্টিগোচর হওয়ার নিম্নের কোন বিষয়টি আদালতের প্রয়োজন পড়ে না? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আইনজীবীর বক্তব্য, প্রধানমন্ত্রীর বক্তব্য, বাংলাদেশের আইনসমূহ, খুবই ইম্পর্ট্যান্ট যে বিচারকের দৃষ্টিগোচর হওয়ার নিম্নের বিষয়টি আদালতের প্রয়োজন হয় না, আমরা যে বাংলাদেশের আইনসমূহর এটা খেয়াল করতে হবে। জবানবন্দি গ্রহণের সময় ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করার জন্য কার নিকট অনুমতি সাপেক্ষে করতে হয়? আমি আবার বলছি, জবানবন্দি গ্রহণের সময় ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করার জন্য কার নিকট অনুমতি সাপেক্ষে করতে হয়? প্রতিপক্ষের আইনজীবী, আদালতের অনুমতি, বাদী ও বিবাদের অনুমতি। তাহলে প্রতিপক্ষের আইনজীবীর অনুমতি প্রয়োজন হয় না, এখানে বাদী বিবাদের অনুমতি হয়। তাহলে অনুমতি হবে বিজ্ঞ আদালতের। তাহলে আমরা এখানে পাঁচটি গুরুত্বপূর্ণ এমসিকিউ সাক্ষ্য আইনের আমরা খেয়াল করলাম। তো আমরা আরেকবার রিপিট করি, প্রথম দেখাচ্ছে নিচের কোনটি পাবলিক দলিল নয়, আমরা পেলাম কি দানপত্র। আমাদের খেয়াল রাখতে হবে যে এই মামলার আর্জি, জবাব, ডিগ্রি, রায়, এগুলো হচ্ছে পাবলিক দলিল। তারপর দুই নম্বর বলেছে সাক্ষ্য আইনের কত ধারায় সন্তানের বৈধতা নির্ধারণ করার পদ্ধতি রয়েছে? 112 ধারায়। অপমান এবং উত্ত্যক্ত করার জন্য উদ্দেশ্যমূলক প্রশ্ন সম্পর্কে সাক্ষ্য আইনের আমরা পেয়েছি 152 ধারা। এই ধরনের প্রশ্ন আদালত অর্থাৎ উকিলকে কী করতে পারেন? নিষেধ করতে পারেন। চার, বিচারকের দৃষ্টিগোচর হবার নিম্নের কোন বিষয়ে আদালত প্রয়োজন পড়ে না? আমরা দেখলাম বাংলাদেশের আইনসমূহ। গুরুত্বপূর্ণ আরেকটি সর্বশেষ, জবানবন্দি গ্রহণের সময় ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করার জন্য কার নিকট অনুমতি নিতে হবে? আদালতের নিকট অনুমতি নিতে হবে। তাহলে মোটামুটি আজকের যে এমসিকিউ পর্ব 47, আমরা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমরা আলোচনা করে যাচ্ছি। আশা করি এই পরীক্ষায় এই সম্ভাব্য এই এমসিকিউগুলো আসার সম্ভাবনা রয়েছে। আশা করি মোটামুটি আরও আমরা পরীক্ষার আগ পর্যন্ত এমসিকিউ উপস্থাপন করে যাব। আশা করি সেই সাথেই থাকবেন। আজকের আলোচনা এই পর্যন্তই, প্রত্যেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।